बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आसन्न द्वादश निर्वाचन एगारो नम्बर सात नौ आठ नौ वार्डर कर्मी समावेश श्रद्धेय सभापति उपस्थित आछेन प्रधान अतिथि मेहनती मानुषे सत् निष्ठा सुनाम बार बार निर्वाचित उपजेला चेयरमैन महोदय एवं ईश्वरगंज होते आगत आवामी लीग युवलीग छात्रलीग कृषक अन्य नेतृबृंद एगारो नम बरोहित यूनियन युवलीग छात्रलीग आवामी लीग एवं बरोहित यूनियन एकांश जनगण अस्सलामु आलैकुम आमार बक्तव्य हलो आमरा आवामी लीग करी किन्तु विगत दिन को नेता पाई नाई सुमन भाई छाड़ा सुमन भाई आमादेर के एवं आवामी लीग के बाचिए रेखेछे ताई आमरा सुमन भाईर काछे आछि सुमन भाईर मनोनयन आशा करी यदि सुमन भाई मनोनयन पाय यदि सुमन भाई आगामी द्वादश निर्वाचने आसे ताहले आमरा सात आठ नय नय वार्डे निर्वाचने जेन विपुल भोटे पास कराइते पारि एई आमार एलाकार जनगणेर आशा आमि सुमन भाईर माध्यमे काटाल बाजार जामे मस्जिद पंचाश हजार टाका पेयेछि सुमन भाईर माध्यमे काटाल बाजारे एकटी सप्लाई पेयेछि सुमन भाई केशवपुर मस्जिद बंदेबाड़ी एक लक्ष टाका एकटा ट्यूबवेल दिएछे सुमन भाई पेरी मस्जिदे दुई लक्ष टाका दिएछे सुमन भाई कुनाकाटाल मस्जिदे एक लक्ष टाका दिएछे सुमन भाई आमाके मेम्बर हवार पर তিনটি রাস্তা দিয়েছে সংস্কার করার জন্য আমি কাটান চৌরাস্তা হইতে বড়ডাঙ্গি ব্রিজ পর্যন্ত সংস্কার করি কাচারি দিঘি পার হইতে পাঁচু ঘুরে বাড়ি পর্যন্ত সংস্কার করি আরেকটি রাস্তা হইল এই ডিসি রাস্তা হইতে কসুমতি মাস্টারের বাড়ি পর্যন্ত সংস্কার করার জন্য আমি এই কাজগুলা সুমন ভাইয়ের কাছ থেকে পাইছি আমি করছি এখন সুমন ভাইয়ের কাছে আমার দাবি আমি কোনোদিন বক্তব্য দেই না আজকে এই দূরটি এই বয়সে আর কোনোদিন কই নাই কিছু তারপর এটি আমার জীবনের প্রথম সুমন ভাইয়ের কাছে আমার দাবি আমরা অবহেলিত গ্রামের মানুষ এইবারের বন্যা বিশাল বন্যা হয়েছে বৃষ্টির পানিতে বন্যা হয়েছে আমরা সাত নং আর আট নং ওয়ার্ডে দুইটা বিল আছে এই দুইটি বিলের ভিতরে একটি খাল আছে এই খাল ভরাট হয়ে গেছে আমরা এই দুই বিলে কোনো আমল দান করতে পারি না সুমন ভাইয়ের কাছে আমার এই দাবি যে সুমন ভাই যদি এই কালটি খনন করে দেন তাহলে আমরা সাত নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ডের জনগণ উপকৃত হব এই হলো আমার দাবি সুমন ভাই যদি ইনশাআল্লাহ মনোনয়ন পায় আমরা সাত নং আট নং ইউনিটের জনগণ যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারি সুমন ভাই আমাদেরকে আমাদের ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে সুমন ভাই ছাড়া কোনো নেতা নাই ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ সুমন ভাই ছাড়া কোনো নেতা নাই তাই আমি আমার বক্তব্য নির্ণয় করব না সুমন ভাই কাছে তাও পাওয়ার তো অনেকেই থাকবে আমিও চাইব নেতারাও চাইব আমি যেহেতু মেম্বার আমরা পাই চাহিদা জন বানাইছেন একটু তৈলেও খায়াম খায় হইল আমরা দিয়াম আমি এরকম চাহিদা আর সুমন ভাইয়ের মতো সৎ নেতা ঈশ্বরগঞ্জের বুকে আর হবে না বাকি পরের কথা বলতে পারবো না কিন্তু এখন যে আমরা সুমন ভাইয়ের কাছে দশ বারো বছর ধরে চলি এই প্রথম হিসাবটাকে আরাম করছিলাম আমি অন্ততকে বিশেষ করে কই কেউ দা কই না আমার নিজেরটা কই আমি যতদিন জীবিত আছি সুমন ভাইয়ের লগে আছি সুমন ভাই দীর্ঘায়ু কামনা করি সুমন ভাই যেন নৌকায় পাস এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি
জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুমন ভাই জয় হোক।